আগামী বাজেটে বৈদেশিক ঋণের উপর নির্ভরতা কমিয়ে খরচের লাগাম টেনে ধরার তাগিদ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বাজেট নিয়ে সংলাপে এমন আহ্বান জানান প্রতিষ্ঠানটির গবেষকরা। এ সময় বাজেটে ভর্তুকি অব্যাহত রেখে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের পরামর্শ দেন তারা। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। সবকিছু ঠিক থাকলে আগামী জুনের শুরুতেই অর্থমন্ত্রী ঘোষণা করবেন 2022-23 অর্থ বছরের বাজেট। ব্যবসায়ী চেম্বারগুলো এরই মধ্যে বাজেট সংলাপ করে কর ছাড় সহ ব্যবসা বান্ধব নীতি প্রণয়নের দাবি জানিয়েছেন। গবেষণা প্রতিষ্ঠান সিপিডি অবশ্য বলছে, বাজেট হতে হবে পুরোপুরি জনকল্যাণমুখী। নিম্নআয়ের মানুষদের অর্থ সহায়তার পাশাপাশি মধ্য আয়ের মানুষদের বাঁচাতে সহনীয় রাখতে হবে নিত্যপণ্যের দাম। কোভিডের অভিঘাত কাটিয়ে ওঠা, আরেকটি হচ্ছে যে উচ্চ পণ্য মূল্য, সেগুলোর প্রেক্ষিতে আমাদের আমরা বলছি যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ক্ষেত্রে বাড়ানো, বিশেষ করে পাবলিক ওয়ার্কস প্রোগ্রাম সেগুলোর আওতা বাড়ানো। তবে নিত্যপণ্যের দামে অস্থিরতার পেছনে শক্তিশালী সিন্ডিকেট, সুস্থ প্রতিযোগিতার অভাব, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও চাঁদাবাজিকে দায়ী করেছে সিপিডি। অতিমাত্রায় আমদানি নির্ভরতা থেকে বের হয়ে ডলারের দাম সহনীয় রাখার পরামর্শ দেন তারা। বাংলাদেশ ব্যাংক যে ডলার বিক্রি করে তারা যে টাকাকে স্থিতিশীল রাখার চেষ্টা করছেন, সেটা এই সময়ের মধ্যে এখন কিন্তু এটাই সবচেয়ে আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সময় গবেষকরা বলেন, শ্রীলঙ্কা থেকে শিক্ষা নিয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আনতে হবে, বন্ধ করতে হবে অপচয় আর দুর্নীতি, সময় মতো সাশ্রয়ীভাবে সুশাসনের সাথে শেষ করার প্রয়োজনীয়তা, এই শিক্ষাটা তো অবশ্যই আমাদেরকে নিতে হবে। নির্বাচনের বছর হলেও কর ও ঋণ খেলাপিদের ছাড় না দেওয়ার আহ্বান জানান ডক্টর গোলাম মোয়াজ্জেম। ইলেকশনকে মাথায় রেখে যাতে এদেরকে কোনোভাবে উৎসাহিত না করেন, আর্থিক খাতের সংস্কারের জন্য বা ব্যাংকিং খাতের সংস্কারের জন্য যে জায়গাগুলো সেগুলো যাতে নেওয়া হয়। এছাড়া কর আহরণে টার্গেট নির্ধারণ করে দেওয়ার নীতি থেকে বের হয়ে আসার পরামর্শ দেন সিপিডির গবেষকরা। টার্গেট বেস না হয়ে সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা।